তো আমি আশা করি আপনি আগের ভিডিওটা দেখার মাধ্যমে সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা আপনি বুঝতে পেরেছেন এবং আপনি অ্যাড করতে পারবেন বাট তারপরেও চলেন আরো কিছু বিষয় জেনে নেন আপনার এই সাইজ ভেরিয়েশন সম্পর্কে যেন আপনি আপনার সাইজ ভেরিয়েশন প্রোডাক্টগুলো আরো সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন আচ্ছা যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথমে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার দেখেন এইখানে যখন অর্ডার বাটনে ক্লিক করে আপনার কাস্টমার তখন সে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ দেখতে পারে তো আপনি চাইলে এটার সাথে আরো কিছু একটা ইনফরমেশন কিন্তু অ্যাড করতে পারেন এই সাইজের সাথে সেটা কেমন চলেন দেখাই আমি আপনাকে তো এটার জন্য তো আবার আপনি আমি আপনি আপনার ইডিট প্যানেলে আসেন আসার পর প্রোডাক্ট ম্যানেজারে যান মানে এই সাইজের সাথে আপনি চাইলে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দিতে পারেন যেমন বডি কত এরকম লং কত পারেন তাহলে অর্ডার করতে গেলেই দেখতে পাবে যেমন এই সাইডটা দেখেন এটাতে ক্লিক করলে এইভাবে দেখতেছে সে এটার ডিসি মানে আরো এক্সট্রা ইনফরমেশন এখানে ডিসক্রিপশনে দিয়ে দিছে খুবই ভালো এটা ঠিক আছে যেমন বডি এটার চল্লিশ লং চল্লিশ বিয়াল্লিশ বডি চল্লিশ এরকম দিয়ে দিছে তো এটা এখানে ঠিক আছে বাট আপনি চাইলে এখানেও দিতে পারেন এই জিনিসগুলো যাতে এখান থেকেও কাস্টমার দেখতে পারে আরও ভালোভাবে সে বুঝতে পারবে সো যাই হোক এটা করার জন্য আপনি যেটা করবেন সো আগের মধ্যে প্রোডাক্ট অ্যাড করতে হবে সো চলেন একটু দেখা দিই আচ্ছা প্রোডাক্ট এরে যাবেন ধরেন আমি টাইটেল একটু কপি করে নিয়ে যাচ্ছি আবার আমি এটা কেটে দিলাম টাইটেল দিবেন দেন হচ্ছে প্রাইজ দিবেন আপনার ইচ্ছা ডিসকাউন্ট দিলে ইচ্ছা মতো দেন হচ্ছে প্রোডাক্ট অ্যাড করবেন অ্যাড করার পর কি করবেন আপনি এটাকে আবার কালার ভেরিয়েশন বানাবেন রাইট সরি সাইজ ভেরিয়েশন বানাবেন এখান থেকে সাইজ ভেরিয়েশন বানানোর পর যেটা করবেন এখানে নিয়ে আসবে এখানে আপনি ক্লিক করবেন দেন এইবার যেটা করবেন এইবার ধরেন আগে যেমন এইভাবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ দিয়ে দিছিলেন ঠিক আছে এইভাবে দিলেও হয় বাট আপনি চাইলে আরও এক্সট্রা ইনফরমেশন দিতে পারেন যেমন হচ্ছে মনে করেন এই চল্লিশ চল্লিশের কী হচ্ছে আপনার চল্লিশের হচ্ছে আপনি এটাতে ব্যাকেট দিলেন দিয়ে দিয়ে দিলেন বডি আপনার বডি হচ্ছে চল্লিশ লং চল্লিশ এইটা চল্লিশ হাজার মানে যা খুশি তাই দেন জাস্ট একটা কমা যখন দিবেন এইটাই একটা সাইজ হিসাবে আপনার কি বলে কি গণ্য হবে ওকে সো এটাই এটা আচ্ছা এটা ব্যাগের দেন এটা ব্যাগের দিয়ে দিলাম আপনার ইচ্ছা আপনি ব্যাগের দেন যা খুশি তাই দেন আপনি যেভাবে সাজাইতে পারেন আপনার এটা কোনো প্রবলেম কোনো ধরা বাদা নিয়ম নাই ওকে সো এটাতে আমি জাস্ট এইভাবে তিনটা সাইজ দিলাম বাট এটার সাথে এইবার এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে ওকে চল্লিশ বডি চল্লিশ সাইজের বডি চল্লিশ লং চল্লিশ বিয়াল্লিশ সাইজের বড়ি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ ওকে চুয়াল্লিশ সাইজের বডি চুয়াল্লিশ লং চুয়াল্লিশ সো এইভাবে মানে যা খুশি তাই আপনি দেন এখানে দিতে পারেন আপনার এক কেজি এক কেজি দুই কেজি তিন কেজি পাঁচ কেজি এইভাবে লাগতে পারেন অথবা আপনি বেডশিটের সাথে গোল গ্লাস এই প্যাকেজের সাথে এইরকম যা যেমনি খুশি আপনি আপনি কাস্টম প্যাকেজ বানায় এইভাবে সাইজ বানায় বানাইতে পারেন নো প্রবলেম তার হচ্ছে আপনি চাই দেন খেয়াল রাখবেন একটা কমা দিতে হবে একটা সাইজের পরে আপনি যাই দিতে চান একটা কমা দিবেন তাহলে হবে দিয়ে জাস্ট কনফার্ম এন্ড অ্যাড দিবেন তাহলেই দেখবেন আপনার এই সাইজগুলো অ্যাড হয়ে যাবে ওকে সো আচ্ছা এটার মধ্যে আমি ছবি অ্যাড করতে ভুলে গেছি যাই হোক এখন এখন আচ্ছা দেখেন এই দেখেন এই যে ভুলটা যদি আপনি এটা করেন কি হবে ছবি অ্যাডের আগে যদি আপনি এই প্রোডাক্টগুলো অ্যাড করে ফেলাম সাইজ তাহলে হচ্ছে প্রত্যেকটার মধ্যে আপনার একটা একটা করে ছবি দিতে হবে ঠিক আছে যেটা আমি আগেবার বলছিলাম বাট এটা আমি নিজেই ভুল করে ফেলেছি এবার এই রকম এই জন্য হচ্ছে আপনি ফার্স্টে আগে ছবি পথ মেন করে একটা ছবি দিয়ে পরে সাইজ দিয়ে দেবেন অটোমেটিক ছবিগুলো অ্যাড হয়ে যাবে বারবার অ্যাড করতে হবে না যাই হোক হয় ভালোর জন্য আপনি প্র্যাকটিক্যাল দেখতে পারেন জিনিসটা সো এটাই সো এইভাবে আপনি করবেন এখন দেখেন এখন যদি আপনি এটাকে যান এটাই যদি কোনো কাস্টমার অর্ডার করতে চান তাহলে দেখেন সে দেখতে পারছে চল্লিশ বডি চল এটার ইনফরমেশন আরও এক্সটা কিছু ইনফরমেশন পাচ্ছে সো এখান থেকে আরো ভালো ডিসিশন সে নিতে পারবে সো আই থিঙ্ক বুঝতে পারছেন এইভাবে আপনি আপনার মতো করে যে কোনো কিছু লিখতে পারেন জাস্ট কমা দিবেন তাহলেই হবে একটা জিনিস আর একটা হচ্ছে ছবিটা আরেকটা একটা সাজেশন হচ্ছে ছবিটা আগে অ্যাড করে নেবেন পরে সাইডগুলো অ্যাড করবেন তাহলে বারবার অ্যাড করতে হবে না আপনি যদি এই প্রোডাক্টের চার অ্যাঙ্গেলে চারটা ছবি থাকে সবগুলো আগে অ্যাড করে নেবেন ডেসক্রিপশন ডিটেইল সবকিছু অ্যাড করার পর আপনি যা সাইডগুলো অ্যাড করবেন তাহলে অনেক কাজ কমে যাবে আপনার ওকে এই গেল একটা আর ছবিটা বললাম এটাও বললাম হ্যাঁ দেন হচ্ছে আপনি এটাই সো আই বুঝতে পারছেন এইটার মাধ্যমে এইভাবে সাইজ ভেরিয়েশনের মাধ্যমে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি চাইলে ধরেন কিছু অ্যাড করে ফেলেছেন পরবর্তীতে চাইলে কিন্তু আবার এই এডিট বাটনে ক্লিক করে আবার আপনি এটাকে এডিট করতে পারেন কিছু চেঞ্জ করতে পারেন করে কিন্তু সেভ দিতে পারেন তাতেও কোনো সমস্যা নাই ওকে দেখেন এটাকে লাস্টে জি লিখে সেভ দিলাম এই দেখেন কি আপডেট হয়ে গেছে এরকম পরবর্তীতে চাইলেও আপনি আবার এডিট করতে পারেন নো প্রবলেম আপনি চাইলে আইটেম ডিলিট করতে পারেন এখন মনে করেন পাঁচটা তিনটা অ্যাড করছিলেন এখন আরো আরেকটা আইসে আপনার সাইজ তো প্রবলেম আবার সাইজ ভেরিয়েশনে যান গিয়ে আবার আরেকটা কিছু লেখেন ধরেন এবার ছেচল্লিশ লেখেন লিখে জাস্ট এখানে দিয়ে দেন এটা অ্যাড হয়ে যাবে নো প্রবলেম এইভাবে আপনি আপনার মতো করে কিন্তু নেক্সট টাইমও যদি কোনো সাইজ আসে এটাও কিন্তু এভাবে দিতে পারবেন দেখেন এইখানে এটা কিন্তু চলে আইসে সো এদের থেকে আয়া বসে সো আই থিঙ্ক বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম